আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের? অ্যাডমিশন ব্যাচ নিয়ে কথা বলতে বলতে একাডেমিক ব্যাচের কিন্তু একটা লঞ্চিং লাইভ চলে আসলো। যারা ভাবছো যে রোটুডিএমসি শুধুমাত্র বায়োলজি নিয়ে কাজ করে তারা একদমই ভুল। তোমরা জানো কিনা সবাই, আমাদের কিন্তু কেমিস্ট্রি কোর্সটাও খুব জোরে সোরে চলছে এবং স্টুডেন্টরা খুব উৎসাহ নিয়ে সেখানে পড়ছে। কোর্সটা এখন মাঝামাঝি পর্যায়ে আছে, মাঝামাঝি না মানে শুরুর দিকেই বলতে পারো, দুইটা সাইকেল শেষ হয়েছে, আরও তিনটা সাইকেল বাকি এবং থার্ড সাইকেলের লঞ্চিং লাইভে তোমাকে স্বাগতম জানাচ্ছি। কারা থাকবে আমাদের লাইভটাতে? এখানে থাকবে HSC 26 এবং HSC 25 ব্যাচের স্টুডেন্টরা। তাদের জন্য কথা হবে, তাদের সাথে কথা হবে এই সাইকেল 3 নিয়ে এখানে কী থাকছে। এখানে রহস্য করার কিছু নেই, তোমাদের জানিয়ে দেই যে কেমিস্ট্রির সব থেকে ভয়ানক চ্যাপ্টার জৈব রসায়ন এই সাইকেল 3তে পড়ানো হবে, যেটা সেটাই। যেটা একাই একটা বই হওয়ার যোগ্যতা রাখে বলে ধারণা করি। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যদি আমি বলি, অর্ধেক অর্ধেক বই জৈব রসায়ন দখল করেছে আর বাকি অর্ধেক বাকি সবাই মিলে। তো মোটামুটি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে বড় কাঁটাটা, এটা যদি গলা থেকে তুলে ফেলতে চাও তাহলে তুমি আমাদের সাথে শুরু করতে পারো। দেখো, সবাই ভালো পড়ায়, আমাদের এখানেও ভালো পড়ানো হয়, এতে কোনো সন্দেহ নাই। দরকার কি জানো, একটা ফ্রেশ স্টার্ট, একটা ভালো স্টার্ট তোমার জন্য দরকার। তুমি যেটা ভাবছিলা যে এটা করব করব কিন্তু আসলে করা হয় না, আজকে তুমি যদি এই সাইকেলে, পেমেন্টও খুব কম আমরা জানাই দিচ্ছি একটু পরেই, অল্প টাকা দিয়ে ভর্তি হও এবং ডিটারমাইন থাকো, একটা ক্লাসও মিস দিব না, সবগুলো ক্লাস ভালো মতনে করবো, একবার যে তোমার জৈব রসায়নটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হলো, এইটাই তোমার জন্য একটা দারুণ অ্যাচিভমেন্ট। এইটাই তোমাকে একটা কনফিডেন্স দিবে, আমি এই চ্যাপ্টারটা একবার পড়ে শেষ করেছি। কেউ কেউ এই মুহূর্তে বসে ভাবছো যে আচ্ছা কয়েকদিন পরে পড়ি, আচ্ছা এটা তো সেকেন্ড পেপার, অন্য চ্যাপ্টারগুলো পড়ি, এটা একটু কয়েকদিন পর থেকে শুরু করি। এই পর পর করতে করতে এটা শুরু করা হয় না, শুরু করলেও আর এটা শেষ হয় না। তো আমরা চাই যে তোমাদের এটা শেষ হোক, আর সেই নিমিত্তেই আমাদের আজকের এই লঞ্চিং লাইভ। এবং তোমরা ভাবতে পারো এখানে কারা পড়াবে, আমি এবং অন্তর ভাই কিনা। আমরা বেসিক্যালি জৈব রসায়ন, আমি আমার হয়তো বা সুযোগ মিলতে পারে শেষের দিকের কোনো টপিক পড়ানোর, দেখা যাক। মাইনুল ভাই আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড, উনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি জৈব রসায়নের কোনো একটা পার্ট পড়াতে পারি, এক্সট্রা সিলেবাসের পার্টটুকু। এবং এই মাইনুল ভাইকে জিজ্ঞেস করতে পারো, মাইনুল ভাই আসছেন এই রকেটে করে, ইনশাল্লাহ একটু পরে চলে আসবেন। অন্তর ভাইকে একটু মাইকটা দিই, তোমরা সবাই চলে আসো ঝটপট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকের লাইফটা জৈব রসায়নের উদ্দেশ্যে ডেডিকেট করা, ঠিক আছে? তো জৈব রসায়নটা আমরা কিভাবে পড়াবো, এই যে দেখো এই ছবির মাধ্যমে আমরা আসলে জৈব রসায়নটাকে কিভাবে আমরা পড়াবো এটা আমরা পোট্রি করার চেষ্টা করছি। আমি একটু ছবিটা ব্যাখ্যা করি, এই ছবিতে যে যাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওনাকে দেখতে একটু দেখো গায়ের রংটাও মাশাল্লাহ, হ্যাঁ, মানে কার সাথে মিল পাচ্ছ তুমি? মাইনুলের সাথে, তাই না? আর এই যে একটা বাচ্চা সুলভ চেহারা, আমাদের মাঝখানে অন্তর ভাই আছেন। অন্তর ভাই ধরো অর্গানিক কেমিস্ট্রি পারে না, তাহলে 25 আর 26, তুই তো তুই না 25 না 26 না, তুই না বললি অত, সব সর্বকনিষ্ঠ ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমরা অন্তর ভাইকে ধরি। তো মাইনুল ভাই অন্তর ভাইকে পড়াচ্ছেন অর্গানিক কেমিস্ট্রি ফর বেবিস। আবার যদিও বেবিস লিখা, তোমাদের বইয়ের অর্গানিক কেমিস্ট্রি মোটেও বেবিস লেভেলে না, কিন্তু আমরা জানি যে তোমরা অনেকেই স্কুলে এটাতে একটু মানে ফাঁকি মারছো, ভালো মতো পড়ো না, স্কুলেও কিন্তু কম বেশি ছিল আমি জানি। তো আমরা একদম বেবিস লেভেল থেকেই শুরু করবো ইনশাল্লাহ, এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত আমরা যাব। আমাদের টার্গেট শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশন পর্যন্ত। অন্তর, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের অনেক ভয়, এবং আলটিমেটলি আমরা যখন মেডিকেল অ্যাডমিশন এর জন্য পড়াইতে যাই তখনও একটা প্রশ্ন, ভাই এই অধ্যায়টা স্কিপ করে কোনোভাবে পার পাওয়া যায় কি? ভার্সিটিতেও সেম, ইঞ্জিনিয়ারিংয়েও সেম, ঠিক আছে? তো এই ব্যাপারটা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করতে পারো যে এইটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে তোমরা, তাই তো? আর এখানে কি একটা বই দেখা যাচ্ছে। আমাদের কোর্স থেকে অন্য কোর্সগুলোর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, তোমাদেরকে আমরা এরকম বই ধরে ধরে পড়াবো, ঠিক আছে? তোমরা হয়তো বলতে পারো ভাই এই এর চেহারা তো, অবস্থা তো খারাপ, এটা তো তোমরা শুরুতেই এরকম খারাপ, একটু পড়ার পরে যখন ধরে ধরে পড়ানো হবে তখন দেখবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে চেহারা, ঠিক আছে? এর পরের লেভেলের ছবিতে মানে তোমরা আসলে দেখতে পাবা যে তোমাদেরও আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে। কারণ বই ধরো তোমাকে আমি বিশাল পড়ায় মানে একটা খুব কঠিন কঠিন পড়ায় দিলাম, ঠিক আছে? আমি যখন ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, বুঝছো, তো গেলাম, যাওয়ার পরে এমন কঠিন কঠিন জিনিস পড়াচ্ছে সমানু নিয়ে, বুঝছো, এবং পড়ানোর সময় উনি বলল যে এই যে তোদেরকে আজকে যা পড়াচ্ছি এটা জীবনেও কোনো দিন পরীক্ষায় আসবে না, কিন্তু আমি তোদের পড়াচ্ছি, বুঝতে পারছো? তা আমরা এরকম কিছু পড়াবো না, আমরা হচ্ছে তোমাদেরকে বই ধরে ধরে পড়াবো, যা পড়লে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনেও তোমরা অনেকটা এগিয়ে থাকতে পারবা। আর এটার আরও কিছু স্পেশালিটি আছে, স্পেশালিটি হচ্ছে এখানে আমরা একাডেমিক লেভেলের ক্লাস, যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো মেইনলি নেবেন হচ্ছে খলিল ভাই ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছো তোমার ভার্সিটি প্রিপারেশন একটা স্ট্রং বেস তৈরি হবে, এবং একাডেমিক তো অবশ্যই,
এবং সাথে আমরা স্পেশাল 3টা থেকে 4টা ক্লাস রাখছি, ঠিক আছে? এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো নেবেন হচ্ছে মাইনুল ভাই, এই ক্লাসে কি পড়ানো হবে? এই ক্লাসগুলোতে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এই পুরো চ্যাপ্টারটা একবার রিভিউ করে দেবে কে? মাইনুল ভাই। তার মানে এক কোর্সের মধ্যে দুই, ওকে? তার মানে আলটিমেটলি কি, প্রথমে আমরা একবার একাডেমিক পড়ায় ফেলবো, তারপরে মেডিকেল অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে তোমাদেরকে আরেকবার পড়াবো, এবং সিকিউ এমসিকিউ ক্লাস এই কোর্সের মধ্যে, এই সাইকেল থ্রির মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? এবং অনুশীলনী সলভ ক্লাসও তোমাদেরকে আমরা শুরুতেই দিয়ে দেবো, দাগানো বইয়ের পিডিএফ তো আছেই, ওকে? মাইনুল, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা অন্তর, যে কথাগুলো আসলে হচ্ছে একসাথে বলতে গেলে বলা যায় হচ্ছে অনেকটা ক্রাইম থ্রিলার মুভি দেখছো না তোমরা, থ্রিলার মুভির মতো আর কি। মানে যেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে লাস্টে গিয়ে বলতাম যে আসলে এরকম 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 জিনিস পাবা, ও এটা তো আগে হেডলাইনে বলে ফেলছে, ওকে? এবং সত্য কথা এটা যে হচ্ছে আমরা যখন অ্যাডমিশনে যাই, বিশেষ করে আমরা তো অনেক বছর ধরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, ওকে? অন্যান্য অ্যাডমিশনের ক্ষেত্রে হয়তো অবস্থা আরও খারাপ, তো অ্যাডমিশনের সময় সেম কাহিনী হয় যে সবাই জৈব রসায়নের কথা বলে যে ভাই এই চ্যাপ্টারটা তো একাডেমিকে ভালো মতো পড়ি নাই, এখন কি বাদ দেওয়া যায় কিনা, ওকে? এখন দেখো হচ্ছে ব্যাপারটা যেটা হয় যে হচ্ছে তুমি যে এইচএসসিতে হয়তো বাদ দিয়ে তুমি চিন্তা করো এরকম মাঝে মধ্যে অনেকে, মানে একটা এটা সাহস বলা যায় না, এটা হচ্ছে দুঃসাহস আর কি, এরকম দুঃসাহস দেখায় যে হচ্ছে ঠিক আছে জৈব রসায়ন বাদ দিয়ে দেই, কঠিন লাগতেছে তো এটা বাদ দিয়ে আমি কোনো মতে হয়তো এইচএসসি পার পেয়ে গেলাম, ঠিক আছে? মানে কারণ তোমার টার্গেট দেখা যাচ্ছে এইচএসসি কোনো মতে পার পাও, ওকে? কিন্তু অ্যাডমিশনে তো তুমি এই কোনো মতে পার পাওয়া দিয়ে আসলে কোনো জায়গাতে জায়গা পাবা না, ঠিক আছে? এবং ব্যাপারটা এরকম, তুমি যদি আসলে জৈব রসায়ন একটু বুঝে পড়ো, তুমি শুধু জৈব রসায়ন থেকে তোমার মিনিমাম 2টা সিকিউ দেখবে কমন পড়ে গেছে, 2টা সিকিউ এর কথা বলতেছি, মানে 2টা ফুল সিজনশীল দেখবো হচ্ছে জৈব রসায়ন থেকে কমন পড়ে গেছে, ওকে? এবং যেই ফ্যাক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা তোমাদের পড়াবো হচ্ছে হাজারে স্যারের বই একেবারে লাইন টু লাইন ধরে ধরে পড়ানো, বুঝতে পারছো ব্যাপারটা? এই কথাটা কেন এত আমি গুরুত্ব দিয়ে বলতেছি, কারণ তুমি যখন অ্যাডমিশন টেস্টের সময় যাবা, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং হোক, তুমি সেটা ভার্সিটি হোক বা মেডিকেল হোক, ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে তোমার এই হাজারি স্যারের বইয়ের লাইন টু লাইন তোমার অবশ্যই লাগবে, ওকে? তো এই জিনিসগুলো তোমাদের হচ্ছে আমরা কোনো জিনিসটাই মিস দিব না, আশা করছি তোমরাও মিস করবা না ব্যাপারটা, কারণ এটা মিস করলে তোমার অনেক কিছু মিস হয়ে যেতে পারে, সেটা এইচএসসি অ্যাপ্লাস হইতে পারে, সেটা মেডিকেল অ্যাডমিশন হইতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হইতে পারে, বা যে কোনো অ্যাডমিশন টেস্টের একটা চান্স হইতে পারে, ওকে? তো আমরা একটু সামনাসামনি আগাচ্ছি। এবার দেখো হচ্ছে ফার্স্টে বলছে কি, কেমিস্ট্রি সাইকেল থ্রিতে কী কী থাকছে, এটা এতক্ষণ কথা শুনে বুঝে গেছো যে আসলে কী কী থাকছে, ঠিক না? এটার মধ্যে হচ্ছে আমাদের সবার প্রিয় যে চ্যাপ্টারটা, রসায়নের সবচেয়ে প্রিয় চ্যাপ্টার, ঠিক না, জৈব রসায়ন, এই জৈব রসায়নটাই থাকবে, ওকে? এবং আসলে আমি জানি না তোমাদের প্রিয় কি না, কিন্তু চ্যাপ্টারটা যে ভয়ঙ্কর এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভয়ঙ্কর শুধু আজকে পর্যন্তই, আমার কথা বুঝতে পারছো? ভয়ঙ্কর শব্দটা জৈব রসায়নের জন্য শুধু আমরা আজকে পর্যন্তই রাখবো, কারণ কি, তুমি যখন কোর্সে এনরোল করে ফেলবা এরপর থেকে এটার ভয় আমরা আস্তে আস্তে দেখবো হচ্ছে কাটানো শুরু করে দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা জৈব রসায়ন আমরা ঠিক আছে ভয়ঙ্কর ভাবতেছি, কিন্তু সেটা আজকে পর্যন্ত, এরপর আস্তে আস্তে এটার ভয় ইনশাল্লাহ কাটতে থাকবে, ওকে? আচ্ছা অন্তর, ওকে, তাহলে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, জৈব রসায়নের 20টা ডিটেলস ক্লাস থাকবে, মানে এখানে একাডেমিকটা একদম স্ট্রং করে পড়ানো হবে, একদম বইয়ের লাইন বাই লাইন কোন বই পড়বো আমরা, হাজারি স্যারের বই পড়বো। তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার কেমিস্ট্রি যখন পড়ছি তখন আমি হাজারি স্যারের বইটা একদম লাইন বাই লাইন পড়ছিলাম, এবং এই জন্য কেমিস্ট্রি সবচেয়ে ভালো পারতাম আসলে, বুঝতে পারছো? এই বইটা থেকে তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কারণ ধরো সমস্যা যে জায়গাটায় হয় সেটা হচ্ছে, ধরো তুমি এক জায়গায় পড়ো বা তুমি ধরো কোনো একটা নোট পড়ো বা স্লাইড পড়ো, পড়ার পরে কি হয়, আলটিমেটলি যখন তুমি বইটা হাতে নাও তখন তুমি কোনো কিছু মিল খুঁজে পাও না, কই কী আছে খুঁজে পাও না, এবং সব কিছু বইয়ের লাইনগুলো তোমার মাথার উপর দিয়ে যায়, এগুলোকে মনে হয় যে বিভিন্ন রকম মানে আঁকিবুকি সব এলোমেলো লাগে। এবং তুমি যখন এইচএসসির যখন সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাও তখন দেখো যে অনেক রকম বিক্রিয়া আসে, যেটা বইয়ের মতো হুবহু মিলতেছে না, কিছু একটু চেঞ্জ করে করে আসছে, তাই না? এই যে চেঞ্জ বা কি উৎপন্ন হবে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে, এই ব্যাপারগুলো আমরা এখানে এনশিওর করার চেষ্টা করবো। এখানে 20টা ডিটেলস ক্লাস থাকবে জৈব রসায়নের উপরে, মাইনুল ভাইয়ের স্পেশাল 3টা ক্লাস থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে রিভিউ ফর মেডিকেল অ্যাডমিশন স্টাইলে আর একবার রিভিউ হবে এই পুরোটা শেষ হওয়ার পরে। এবং এরপরে কি থাকবে, এরপরে এমসিকিউ এবং সিকিউ এর জন্য সলভ ক্লাস থাকবে, ক্লিয়ার? এবং এই সাইকেলটা আমি বলবো যে পুরো আমাদের যে কেমিস্ট্রির জন্য একটা ফুল কোর্স আছে কেমিস্ট্রি 360 নামে, এটার হার্ড বা কোর হিসাবে আমরা এই সাইকেলটাকে রাখছি। এই জন্য আমাদের টোটাল 5টা সাইকেলে ভাগ করা থাকে, 5টার মধ্যে সাইকেল 3 হচ্ছে এই জৈব রসায়ন একটা চ্যাপ্টার, এবং এটার উপরে আমরা সর্বোচ্চ জোর দেওয়ার চেষ্টা করব, ওকে?
তাহলে সবই আছে, একাডেমিকের জন্য স্পেশাল ক্লাস, মেডিকেল এডমিশনের জন্য মাইনুল ভাইয়ের স্পেশাল ক্লাস, সিকিউ এবং এমসিকিউ ক্লাস, সাথে অনুশীলনের এমসিকিউ সলভ ক্লাসও তোমাদেরকে আমরা দিয়ে দিব, ঢাকা বইয়ের পিডিএফ তো থাকবেই। ওকে আচ্ছা, এরপরে কি টিচার প্যানেলে কে কে থাকতেছে? আচ্ছা, টিচার প্যানেলটা আমি একটু পরিচয় করাই দিই, সেটা হচ্ছে আমরা যদি এই সাইড থেকে আসি, তোমরা জানো মাইনুল ভাই ঢাকা মেডিকেল থেকে পাশ করেছেন, দশম হয়েছিলেন, ঠিক আছে, আমাদের অ্যাডমিশন ব্যাচে উনি কেমিস্ট্রি পড়ান, ঠিক আছে, উনি তোমাদের ওই যে শেষের যে তিনটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস সেই ক্লাসগুলো নেবেন। মাঝখানে দেখতে পাচ্ছ খলিল ভাইকে, খলিল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক দিন ধরে এবং উনি সাকসেসফুলি দুইটা সাইকেল রান করেছেন আমাদের সাথে, এবং খলিল ভাই অনেক আগে থেকেই আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু কেমিস্ট্রি পড়ায় আসতেছেন, স্বনামধন্য টিচার। আচ্ছা বলেই ফেলি, উনি আগে টেরমিন স্কুলে ছিলেন, ঠিক আছে, তোমরা অনেকেই চিনো। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে মারিফুল ভাইকে, মারিফুল ভাই এর ক্লাস তোমাদেরকে দেওয়া হবে হচ্ছে স্পেশালি কার জন্য, এটা হচ্ছে অনুশীলনী সলভ ক্লাস, মারিফুল ভাইয়েরটা আমরা তোমাদেরকে দিয়ে দিব শুরুতেই, ঠিক আছে, তো যার কারণে তোমাদের এই যে অনুশীলনী সলভ থেকে কিন্তু মেডিকেল পরীক্ষা অনেক প্রশ্ন আসে, এই ব্যাপারটা তোমাদের খুব একটা ঝামেলা হবে না, খুব ইজিলি তোমরা সলভ করে ফেলতে পারবা। মাইনুল, এখন ওদেরকে একটু, আচ্ছা এরপরেই এরপরেই কিন্তু আমরা হচ্ছে প্রাইসটা রিভিল করব, খুবই কম, তুমি নিজেই চিন্তা করবা, আরে ভাই এত কম প্রাইস। ওকে আচ্ছা, একজন হচ্ছে অন্তর ভাই ক্লাস তো চাইছে, তো আমরা যেহেতু হচ্ছে 20টা ক্লাস, আসলে অনেক ক্লাস, তো অনেক ক্লাস আসলে হচ্ছে শুধু হচ্ছে মারি ইয়ে কি বলে এটা যে হচ্ছে খলিল ভাই বা হচ্ছে মারিফুল ভাই নিতে পারবে, ব্যাপারটা এরকম না, ওই ক্লাসের মধ্যে দেখা যাবে হচ্ছে আমিও ক্লাস নিচ্ছি, মানে আমরা হচ্ছে এটা তোমাদের মানে বোঝানোর সময় তো আসলে হচ্ছে একেবারে সব অনেক সময় বলা যায় না, ঠিক না, আমরা যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে বলি যে আমার দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপর 5টা ক্লাস হবে, কিন্তু ক্লাস নেওয়া হয়ে যায় দেখা যায় 7টা, কারণ কি 5টা ক্লাসে হয়তো তোমার এটা এনাফ হয় নাই। ওকে, সেম ব্যাপার এটার ক্ষেত্রে, আমরা বলতেছি অমুকে ক্লাস নেবে, এতটা ক্লাস নেবে, কিন্তু সত্য কথা হচ্ছে বা মেইন কথা হচ্ছে তোমাদের যতটুকু দরকার পড়বে আমরা ততটুকু পর্যন্ত যাবো ইনশাল্লাহ। ওকে, সেটা যদি হচ্ছে এরকম যদি মনে হয় যে হচ্ছে অন্তর্বাইরের ক্লাস হলে দরকার, ওকে সমস্যা নাই, ঠিক আছে, ক্লাস দেখা যাবে হচ্ছে আমার এর চাইতে আর একটু একটা ক্লাস বেশি দরকার, দুইটা ক্লাস বেশি দরকার, ওকে সমস্যা নাই, ঠিক আছে, আমার কথা হচ্ছে তোমাদের যে স্যাটিসফ্যাকশন আসা পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ওকে, তো সামনে আগে এরপরে, ওকে ওকে, এবার তোমাদের হচ্ছে আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন সেটা হচ্ছে এই জায়গাটাতে, আমি জানি এটা নিয়ে হচ্ছে আসলে সবার বেশি মানে হচ্ছে টেনশন থাকে, আসলে কিউরিওসিটি থাকে এটার ব্যাপারে, যে আসলে যে কোর্স ফিটা কত হবে, এরকম একটা ভাইটাল একটা কোর্স, ঠিক আছে, ভাইটাল একটা সাইকেল, এবং বলা যায় হচ্ছে কি ওই যে একটু আগে যেটা বললো কোর, আমাদের হচ্ছে কেমিস্ট্রি সাইকেলের গুলোর মধ্যে কোর সাইকেলটা হচ্ছে এটা, তো এটার কোর সাইকেল বলে এরকম হয় না যে এটা আমরা আকাশচুম্বী একটা কোনো প্রাইস রাখার চেষ্টা করব, এটা তোমাদের হচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে আমরা রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখো হচ্ছে মাত্র 820 টাকা। ওকে, তো এটা মানে হচ্ছে ওই যে কি বলে এটারে যে দেখবা হচ্ছে মানে কি বুঝি এটা এই যে কি বলে পাইকারি দরে ঠিক না সেল করে দেওয়ার যে ব্যাপারটা, ব্যাপারটা অনেকটা এরকমই মনে হবে আর কি, হ্যাঁ, যদিও আমি ওগুলোর সাথে এগুলো হচ্ছে বিজনেস মিলাতে চাচ্ছি না, মানে আমি তোমাদের হচ্ছে একটা জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তো আমার মনে হয় না এই কোর্স ফিটা এরকম থাকার পরে কারো অন্তত এইটা নিয়ে সমস্যা হবে যে ভাই কোর্স ফিটা কম রাখেন, কোর্স ফিটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, তো হচ্ছে জৈব রসায়নের জন্য এটা আসলে খুবই রিজনেবল প্রাইস। ওকে, তাহলে আমি পরিষ্কার করে যেটা বলতে চাই সেটা হচ্ছে আলটিমেটলি তুমি এখানে একাডেমিক মেডিকেল এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড সবকিছুই সবকিছুর একটা কম্বিনেশন পাবা, এবং আমরা একদম বই ধরে ধরে লাইন বাই লাইন পড়াবো, ওকে, এবং সিকিউ এমসিকিউ সলভ ক্লাস থাকবে, অনুশীলনী সলভ ক্লাস থাকবে, এর বাইরে আর বোধহয় কিছুর দরকার হয় না, ঠিক আছে। অনেকে বলছে ভাই আপনি একটা ক্লাস নিলে ভালো হতো, আমি একদিন তোমাদের কিছু কুইজ টুইজ নিলাম, ঠিক আছে, আর চ্যাপ্টার শেষে কিন্তু পরীক্ষাও হবে, বুঝতে পারছো, এমসিকিউ এবং সিকিউ পরীক্ষাও আমরা কিন্তু নিয়ে ফেলবো। আমরা এখন ফাইনাল কিছু কথাবার্তা শুনতে চাই, এটা কি 26 ব্যাচের জন্য? হ্যাঁ, এটা 25 এবং 26 দুই ব্যাচের জন্যই আমরা এই সাইকেলটাকে রেখেছি, বুঝতে পারছো, 26 ব্যাচ যারা আছে তোরা হয়তো মনে করতেছে ভাই এ তো সেকেন্ড পেপার, অনেক দূরের ব্যাপার, এরকম কিন্তু মোটেই না, তুমি পড়ে ফেললেই কাজ শেষ, না পড়ে ফালায় রাখলেই অনেক দেরি, ঠিক আছে, পেন খেতে থাকবা, দেখবা যে এই যে দেখো 25-এর প্রি মেডিকেল কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, 26 ব্যাচ যারা আসো তারা একটা জিনিস ভেবে দেখো যে আগামী বছর এই সময়েরও আগে তোমাদের হয়তো প্রি মেডিকেল লঞ্চ হয়ে বসে থাকবে, তখন তার আগে কিন্তু তোমার চেষ্টা করতে হবে যতটুকু পরে আগায় রাখা যায়, হয়তো সব সিলেবাস শেষ হবে না, তবে যতটুকু আগায় রাখা যায় সেই চেষ্টা কিন্তু তোমাদের করতে হবে, বুঝতে পারছো, 25 ব্যাচ আমাদের প্রি মেডিকেল যেটা আছে আজকে লঞ্চিং লাইভ হওয়ার কথা ছিল, অনেক আগে একটা ঘোষণা দিয়েছিল কিন্তু এটা আমরা পিছিয়ে দিচ্ছি অলরেডি, ওকে, আর 26 ব্যাচ যারা আসো
তারা অবশ্যই একাডেমিক কোর্সগুলোতে জয়েন করতে পারে। আমাদের এই মুহূর্তে বায়োলজি এবং কেমিস্ট্রি কোর্স পুরোদমে চলতেছে, ঠিক আছে। ইংরেজি কোর্সটা আমরা হয়তো অক্টোবর নভেম্বরের দিকে হয়তো আবার নিয়ে আসবো আর একটা নতুন ভার্সন হিসেবে। ওকে, তোমাদের সাথে আরও দেখা হবে, কথা হবে। তো রিজবি, জৈব যৌগ নিয়ে আমার স্মৃতির কথা তোমাকে বলি। আমাদের সময় আসলে বইগুলোতে জৈব যৌগ চ্যাপ্টারটা এতখানি মোটা ছিল না, তথ্যের অনেক ঘাটতি ছিল, অনেক বিক্রিয়া এক বইয়ে ছিল তার এক বইয়ে ছিল না, আমাদেরকে অনেক বেশি কম্বিনেশন করে পড়তে হইতো অনেকগুলো বই মিলিয়ে। এখন যেটা হয়েছে যে হাজার স্যারের বইতে যত লেখা আছে মোটামুটি সব বইকে কাভার করে ফেলে, তাও দুই চারটা এক্সট্রা তথ্য আছে যেগুলো মেডিকেলের জন্য দরকার, আশা করি ক্লাসগুলোতে সেগুলোও কাভার হয়ে যাবে। তবুও আমি যখন অ্যাডমিশনে মানে মেডিকেল অ্যাডমিশনের সময় যখন জৈব যৌগ নিয়ে পড়াশোনা করছি, আমার খুবই বিরক্ত লাগতো একটা ব্যাপার, আমি এত পড়ছি কিন্তু এখান থেকে নাম্বার বের করতে পারছি না, এবং জৈব যৌগ থেকে আমার প্রশ্ন বেশি ভুল হচ্ছে। আমি মোটামুটি চটে গেলাম এই চ্যাপ্টারের উপর, আমি দেখে নিব যে এখানে কি আছে, এটা এইখান থেকে আর ভুল করা যাবে না। আমার হাতে যা রিসোর্স ছিল, যত বই ছিল, আমি সবখান থেকে এটা পড়ছি। আমার হাতে যতগুলো প্র্যাকটিস করার জায়গা ছিল জৈব যৌগের উপর, আমি সব প্র্যাকটিস করছি। এরপর থেকে আমি এটাতে স্ট্রং ফিল করা শুরু করছি, এবং আমার যেটা দুর্বলতার জায়গা ছিল সেটা আমার স্ট্রেংথের জায়গা হয়ে গেল, বুঝছো। তো আজও আমার নিজেরও জৈব যৌগ পড়াতে ভালো লাগে, নিজের মানে কনফিডেন্টের একটা জায়গা হচ্ছে এটা। তো তুমিও এরকম করে ভয়ের জায়গাটাকে জয়ের জায়গা বানিয়ে ফেলো, ঠিক আছে, এটাই চাও তোমার কাছে। আর প্রথম থেকে যদি ভয় থাকে যে এটা শুরু, ওই যেটা বললাম যে ভয়ের থেকে আমি শুরুই করতেছি না, তাহলে কিন্তু আসলে শেষ হবে না। আর 26 ব্যাচ, যারা ভাবতেছে যে না ফার্স্ট ইয়ারে ফার্স্ট ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার পড়বো, কলেজটা না এত আসলে বেঁধে ধরে আগানো যায় না। কলেজ লাইফটা চোখের পলকে সময় যায়, তো তুমি যেটা পড়বা সেটাই আগাবে। আর জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার যেখানে আসলে এমন না যে তুমি পরিবেশ রসায়ন না পড়লে জৈব যৌগ বুঝবা না, এমন কোনো ব্যাপার নাই। তড়িৎ রসায়ন না পড়লে জৈব যৌগ বুঝবা না, এমন কোনো ব্যাপার নাই। সরি, তড়িৎ রসায়ন তো আরও পরে, হোয়াট এভার, তুমি একটা ফ্রেশ স্টার্ট হিসেবে জৈব যৌগ পড়তে পারো। এবং এইটার একটা আমি যদি ক্যাপশন দেই, 20 ক্লাসে জৈব যৌগ সম্পন্ন, এরকম একটা মোটিভেশন নিয়ে তুমি শুরু করতে পারো, দ্যাটস ইট। যাই হোক, আমি আমি তাহলে পুরো আজকের লাইভটা একবার সামারাইজ করে ফেলি। আজকে আমরা কথা বলতেছিলাম হচ্ছে কেমিস্ট্রি সাইকেল 3 লঞ্চিং লাইভ নিয়ে। সাইকেলটা কাদের জন্য? 25 এবং 26 ব্যাচের জন্য। ওকে, আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে তোমরা 25 এবং 26 ব্যাচ। আমরা তোমাদেরকে বই ধরে ধরে পড়াচ্ছি, আমাদের কোর্সও তোমরা তোমাদেরকে এইভাবেই বই ধরে ধরে পড়াবো। ওকে, কি কি থাকছে সেটা একটু দেখি। জৈব রসায়নের 20টা ডিটেলস ক্লাস, ম্যানুয়াল ভাইয়ের 3টা অ্যাডমিশন ক্লাস, সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, পরীক্ষা, যা যা দরকার, অনুশীলনী, সলভ ক্লাস, সবই এখানে থাকবে। 91 PDFও আমরা দিয়ে দিব। টিচার প্যানেলে তোমরা দেখতে পাচ্ছ 3 জন ভাইকে, খলিল ভাই ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, মাইনুল ভাই ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, অ্যান্ড মারিফুল ভাই ফ্রম AFMC। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে কোর্স ফি, একদম রিজনেবল রাখার চেষ্টা করছি আমরা, 820 টাকা। আমাদের কোর্সে জয়েন করতে বা বিস্তারিত জানতে যে পেজ থেকে তুমি লাইভ দেখতেছো, Road to DMC 2.0, বা অন্য পেজ থেকেও দেখতে পারো, Road to DMC 2.0, এই পেজে তোমাকে মেসেজ দিয়ে যুক্ত হতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের পেজ, এবং এটা হচ্ছে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েও তোমরা যোগাযোগ করতে পারবে। ওকে, আমি একটু সরে দাঁড়াই, তাহলে বোধ হয় দেখতে সুবিধা হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাতে পারো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি আবারও বলবো, জৈব রসায়ন পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাজারি স্যারের বই খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়া। আমি আমার সময়ে যেটা করছিলাম সেটা হচ্ছে, আমি হচ্ছে ঈদের একটা ছুটি নিয়েছিলাম, ঈদের ছুটির মধ্যে 7-10 দিন সময় ছিল, আমি বসে বসে সব বিক্রিয়া লিখতাম, বিক্রিয়াগুলো বারবার লিখতাম, প্র্যাকটিস করতাম, যাতে আমার ব্যাপারটা লিখতে লিখতে পড়তে পড়তে মাথায় উঠে যায়। এক দৃশ্যে একটা খাতা রাখছিলাম, এই খাতার মধ্যে লিখতাম, বিক্রিয়াগুলো লিখতাম শুধু, ঠিক আছে। আবার মনে করো পড়াশোনা শেষ, 1-2 দিন পরে আমি একটু মনে করার চেষ্টা করতাম, আচ্ছা অ্যালকেনের কী কী বিক্রিয়া আমি দেখেছি, কি কি মনে আছে আমার, বা শনাক্তকারী বিক্রিয়াগুলো আমি একটু লেখার চেষ্টা করি। এভাবে তুমি যদি মনে করার চেষ্টা করো পড়াগুলো, তাহলে তোমার জন্য অনেকটা ইজিয়ার হবে। ওকে, মাইনুল ভাইয়ের ক্লাস তো থাকবে, তো বলে দিলাম, মাইনুল ভাই প্রথমে, খলিল ভাই তোমাদেরকে একাডেমিক ক্লাসগুলো পড়ায় নেবে, মাইনুল ভাই পরে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা আরেকবার রিভিউ করায় দিবে অ্যাডমিশন স্টাইলে, নো টেনশন। ওকে, মাইনুল ভাইয়ের ক্লাস অবশ্যই থাকবে, মাইনুল ভাই একাডেমিক ক্লাস নেবে, কোনো টেনশন নাই। ওকে, প্রি মেডিকেলি কি এক্সট্রা চ্যাপ্টার পড়ানো হবে? অবশ্যই প্রি মেডিকেলি এক্সট্রা চ্যাপ্টার পড়ানো হবে। প্রি মেডিকেল কোর্স ইজ এ ফুল কোর্স, কমপ্লিট কোর্স, এর মধ্যে সব কিছুই আছে, ঠিক আছে। জিকে ইংলিশ আছে, তারপর হচ্ছে তোমার শর্ট সিলেবাস আছে, ফুল সিলেবাস আছে, সব কিছু আছে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা বোধহয় এখানে শেষ করতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুবই সংক্ষিপ্ত একটা লাইভে আমরা ছিলাম, তোমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে।
আমাদের কেমিস্ট্রি সাইকেল থ্রিতে জয়েন করে ফেলতে পারো আজই। দেখা হবে খুব তাড়াতাড়ি, ভালো থাকো। আর 25 প্রি মেডিকেল লঞ্চিং নিয়ে আমরা কথা বলবো, ওকে? সেখানে তোমরা থাকবা। গুড বাই।